মুক্তিযুদ্ধের বিজয়ের মাসের ডিসেম্বরে বীর বাঙ্গালের অহংকার বিজয় মঞ্চের শিখা প্রজ্বলনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার 13 ডিসেম্বর বিকাল 4টায় অ্যাডভোকেট ইফতেখার মোহাম্মদ সাইমুল চৌধুরীর সঞ্চালনায় এই শিখা প্রজ্বলন ও উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা AW চৌধুরী। এ সময় বিজয় শিখা প্রজ্বলনের পর বীর মুক্তিযোদ্ধাদের সন্তানদের হস্তান্তর করেন তিনি। পরে বীর মুক্তিযোদ্ধার সন্তানেরা স্টেডিয়াম প্রাঙ্গণে বিজয় শিখা প্রজ্বলন করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী। বাঙালির হাজার বছরের লালিত সত্য স্বাধীনতার যিনি বাস্তবে রূপ দিয়েছেন, বাঙালির হাজার বছরের ইতিহাসের শ্রেষ্ঠ সন্তান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আরও উপস্থিত ছিলেন মহানগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হাসিনা মহিউদ্দিন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়, মুক্তিযুদ্ধ বিজয় মেলা উদযাপন পরিষদের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুস সহ আরো গণ্যমান্য ব্যক্তিবর্গরা। পরে বিজয় মঞ্চে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন প্রধান অতিথি, উদ্বোধক সহ অন্যান্যরা। স্মৃতিচারণ ও বক্তব্য শেষে মনোজ্ঞ সঙ্গীত পরিবেশন করা হয়। রুমিন চৌধুরী, চটলা টিভি। চটলা টিভি, ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি।